নমস্কার বন্ধুরা, আজ এক কালারের উল দিয়ে সোয়েটারের ডিজাইন করে করে দেখাচ্ছি। প্রথমে আমি 16টা ঘর নিয়ে 2 কাটা উল্টো বুনে নিয়েছি। প্রথমে ঘরটা তুলে নিলাম, সামনে সুতো নিয়ে এসে 2খানা উল্টো বুনে নিলাম, পিছনে সুতো নিয়ে নিলাম 4টে সোজা, 1, 2, 3, 4, 4টে সোজা হয়ে গেল। একটা দুটো, দুটো ঘর ঠিক মাঝখান থেকে, এই যে 1, 2 এর মাঝখান থেকে এভাবে ঘরটা তুলে নিলাম, নিয়ে ঠিক এভাবেই কাটায় ভরে দিলাম। সুতোটা সামনে নিয়ে এলাম, যে ঘরটা তুললাম আর এখানে দুটো ঘর ছিল, তার প্রথমের ঘরটা, তোলা ঘরটা আর প্রথমের ঘরটা, দুটো ঘরকে একসঙ্গে নিয়ে একটা উল্টো বুনে নিলাম, আর একটা যে ঘর ছিল সে ঘরটাকে উল্টো বুনে নিলাম। সুতো পিছনে নিয়ে নিলাম 4টে সোজা, 1, 2, 3, 4, সুতো সামনে নিয়ে এলাম, এদিকে যে প্রথমে দুটো উল্টো করেছিলাম সেরকম দুটো উল্টো, পিছনে সুতো, ঘরটা সোজা বুনে নিলাম। উল্টো কাটায় সব উল্টো বুনে নেব। উল্টো কাটা বোনা হয়ে গেছে, সোজা কাটায় ঘরটা তুলে নিলাম, সামনে সুতো, দুটো উল্টো, 1, 2। এবার ডিজাইনটার আগে 4টে সোজা ছিল, এখন পরপর আমি একটা ঘর রেখে 3টে সোজা বুনে নেব, 1, 2, 3। একটা ঘর রেখে দিয়েছি আর এই ডিজাইনের ঘরটা, তাহলে দুটো ঘর হয়ে গেল। ঠিক দুটো ঘরের পর থেকে ঘর তুলে নিলাম, তুলে নিয়ে কাটায় নিয়ে নিলাম। তাহলে দুটো ঘর ছিল, এই প্রথম ঘরটা রেখে দুটো ঘরকে একসঙ্গে করে সামনে সুতো এনে একটা উল্টো বুনে নেব। উল্টো বুনে নিলাম, এই ঘরটাকেও উল্টো বুনে নিলাম, সুতো পিছনে নিয়ে নিলাম, এক, দুই, তিন, 3টে ঘর রেখে দিলাম। ঠিক এদিকে যেমন 3টে রেখেছি, দুটো ঘরের পর থেকে ঘর তুলে নিলাম, সামনে সুতো আনলাম, এই দুটো ঘরকে একসঙ্গে উল্টো বুনে নিলাম, আর এই ঘরটাকে উল্টো বুনে নিলাম, সুতো পিছনে, পরপর 3টে সোজা। সামনে সুতো, দুটো উল্টো, পিছনে সোজা বুনে নিলাম, উল্টো কাটা সব উল্টো বুনে নিচ্ছি। ঘরটা তুলে নিলাম, সামনে সুতো, উল্টো দুটো উল্টো বুনে নিচ্ছি, পিছনে সুতো, 3টে সোজা ছিল এখন 2টো সোজা বুনে নেব, 1, 2। এই সোজা ঘরটা আর ডিজাইনের ঘরটা, দুটো ঘরকে একসঙ্গে করে একটা ঘর তুলে নিলাম, কাটায় ভরে নিলাম, সুতো সামনে আনলাম, দুটো ঘরকে একসঙ্গে করে উল্টো বুনে নিলাম, এই ঘরটাকে উল্টো বুনে নিলাম, পিছনে সুতো নিয়ে নিলাম, 1টা, 2টো সোজা বুনে নিলাম,
এই ডিজাইনের ঘরটা আর একটা সোজা। ঠিক তারপরে ঘর তুলে নিলাম, সামনে সুতো নিয়ে এলাম, দুটো ঘরকে একসঙ্গে উল্টো করে নিলাম, এই ঘরটাকে উল্টো করে নিলাম, সুতো পিছনে, এখন পরপর দুটো সোজা আছে, ঠিক এরকমই দুটো সোজা বুনে নিচ্ছি, সামনে সুতো দুটো উল্টো, পিছনে সুতো নিয়ে একটা সোজা। উল্টো কাটায় উল্টো কাটা বোনা হয়ে গেল। আবার সোজা কাটায় ঘরটা তুলে নিচ্ছি, সামনে সুতো এনে দুটো উল্টো, পিছনে সুতো, দুটো সোজা আছে, একটা সোজা রেখে দিলাম, একটা সোজা বুনে নিলাম। ঠিক দুটো সোজার পর থেকে ঘর তুলে নিলাম, ঘরটা কাটায় ভরে দিলাম, সুতো সামনে নিয়ে এলাম, দুটো ঘরকে একসঙ্গে করে উল্টো বুনে নিলাম, একটা ঘর আছে সেটাকে উল্টো বুনে নিলাম, পিছনে সুতো, এক দুই তিন চার, চারটে সোজা বুনে নিলাম, একটা সোজা রেখে দিলাম ডিজাইনের ঘরটা, আর একটা সোজা, দুটো ঘরের পর থেকে ঘর তুলে নিলাম, সামনে সুতো নিয়ে এলাম, দুটো ঘরকে একসঙ্গে একটা উল্টো করে নিলাম, এই ঘরটাকে উল্টো বুনে নিলাম, পিছনে সুতো নিয়ে এটাকে সোজা বুনে নিলাম, সামনে সুতো এনে দুটো উল্টো বুনলাম, পিছনে সুতো নিয়ে এটা সোজা বুনে নিলাম। উল্টো কাটায় সব উল্টো বুনে নিচ্ছি। ঘরটা তুলে নিলাম, সামনে সুতো দুটো উল্টো, পিছনে সুতো, যে একটা সোজা আছে আর এই ডিজাইনের ঘরটা, এই দুটো ঘরকে নিয়ে দুটো ঘরের মাঝখান দিয়ে ঘর তুলে নিলাম, সামনে সুতো একটা উল্টো, পিছনে সুতো সোজা, পরপর মাঝখানে ঘরগুলো সব সোজা বুনে নিচ্ছি, এক দুই তিন চার পাঁচ। এই ঘরটা বুনে নিচ্ছি ছয়, এই সোজার আগে ঘরটা ডিজাইনের ঘরটা রয়েছে, ঘর তুলে নিলাম, কাটায় ভরে নিলাম, সামনে সুতো এনে দুটোকে উল্টো বুনে নিচ্ছি, এটা উল্টো বুনে নিলাম, সামনে সুতো রইলে এই দুটো উল্টো উল্টো বুনে নিচ্ছি। উল্টো কাটা সব উল্টো বুনছি, ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আবার ডিজাইনটা এর পর থেকে তুলতে গেলে কিভাবে ঘর গুনে তুলতে হবে আমি সেটা করে দেখিয়ে দিচ্ছি। ঘরটা তুলে নিলাম, দুটো উল্টো বুনে নিচ্ছি, তারপর চারটে সোজা, এক দুই তিন চার, চারটে সোজা হয়ে গেল। ঠিক এভাবে ঘরটাকে তুলে নিলাম, নিয়ে কাটায় নিয়ে নিলাম, সামনে সুতো নিয়ে এলাম, এই দুটো ঘরকে একসঙ্গে করে উল্টো বুনে নিলাম, আর এই ঘরটাকেও উল্টো বুনে নিলাম, সুতো পিছনে নিয়ে নিলাম,
এক দুই তিন চার, চারটে সোজা, ঠিক এদিকেও চারটে সোজা বুনে নিচ্ছি, এক দুই তিন চার, চারটে সোজা হয়ে গেল। সামনে সুতো এনে দুটো উল্টো, পিছনে সুতো নিয়ে সোজা, উল্টো কাটা সব উল্টোটা বুনে নিচ্ছি। তোলা ঘরটা তুলে নিলাম, দুটো উল্টো বুনে নিচ্ছি, পিছনে সুতো চারটে ছিল এবার তিনটে বুনে নিচ্ছি। এই ডিজাইনের ঘরটা একটা সোজা, দুটো ঘরের পর থেকে ঘর তুলে নিলাম, কাটায় ঢুকিয়ে সামনে সুতো এনে উল্টো বুনে নিচ্ছি, আর এই ঘরটাকে উল্টো বুনে নিলাম। ডিজাইনের ঘরটা আর একটা সোজা, এই দুটো ঘরের পর থেকে এখন এখানে কোনো সোজা হবে না। উল্টো বুনে নিলাম, এই ঘরটাকে উল্টো বুনে নিলাম, পিছনে সুতো নিয়ে এবার তিনটে সোজা, সামনে সুতো এনে দুটো উল্টো, পিছনে সুতো নিয়ে একটা সোজা, উল্টো কাটা সব উল্টোটা বুনে নিই। এভাবেই পুরো ডিজাইনটা উঠে যাবে। যদি আমি এপাশে করি, ঠিক এরপরেই চারটে সোজা, আবার ডিজাইনটা চারটে সোজা দুটো উল্টো, এভাবে এপাশেও এদিকে ওই এদিকেও একইভাবে করতে হবে। ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।